আসন্ন 2024 লোকসভা নির্বাচন, টিএমসির সঙ্গে কংগ্রেসের জোট হলে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে বহরমপুর থেকে লড়বে নির্দল প্রার্থী হিসেবে, এমনটাই জানালেন অধীর চৌধুরী। শুনতে অবাক হলেও সত্যি, 2011 সালের পরিবর্তনের যুগেও তিনি মমতার পাশে না দাঁড়িয়ে বামেদের সঙ্গে দোস্তি করেছিলেন। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। নিজ জেলা মুর্শিদাবাদের মাটিতে অলিখিতভাবে অঘোষিতভাবে বামেদের সঙ্গে আসন সমঝোতায় গিয়েছিলেন। 2016 বিধানসভা নির্বাচনে সেই বাম কংগ্রেস জোট সরাসরি মমতা ও তৃণমূল বিরোধিতায় অবতীর্ণ হয়েছিল, তাতেও লাভ কিছু হয়নি। মোদী জামানায় তার জেলাতেই আবার 21-এর ভোটে ফুটেছে পদ্ম। তিনি নিজে বুঝিয়ে দিয়েছেন তিনি ভীষণভাবে বাম ও বিজেপির বান্ধব হয়ে উঠেছেন। এবার সূত্রে জানা গেল, 2024 লোকসভা ভোটে বাংলার মাটিতে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট হলে তিনি নাকি প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে বহরমপুর থেকে লড়াই করবেন। নজরে অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় দলের নেতা অধীর চৌধুরী। অধীর কতটা মমতা বিরোধী সেটা নতুন করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তিনি এখনও আপ্রাণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কোনোভাবেই 24-এর ভোটে বাংলার মাটিতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কোনো জোট না হয়। তার ইচ্ছে জোট হলে বামেদের সঙ্গে জোট হোক, এমনটাই তিনি দাবি করছেন। অঘোষিত ইচ্ছে সেই জোটে থাকুক বিজেপিও, কিন্তু এর জন্য প্রকাশ্যে যেমন তিনি বিজেপির পাশে দাঁড়াতে পারছেন না, তেমনই জোর গলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যেকার জোটের বিরোধিতাও করতে পারছেন না। কংগ্রেস সূত্রেই তিনি নাকি দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন তার ইচ্ছা অনিচ্ছার কথা। সেখানে বামেদের সঙ্গে জোটের কথা যেমন তিনি জানিয়েছেন, তেমনই তৃণমূলের সঙ্গে জোট হলে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে বহরমপুর থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে চান, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। সূত্রে জানা গিয়েছে, অধীরের এই সব যুক্তি, ইচ্ছা অনিচ্ছা, প্রস্তাব সিদ্ধান্ত কোনো কিছুই নাকি দাগ কাটছে না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের কাছে। কার্যত তারা অধীরের দিকে দৃষ্টিপাত না করে, তার কথা কানে না তুলে, মাথা না নিয়ে কার্যত এরকম বাইপাস করে মমতার পানে তাকিয়ে আছেন। অধীর আজ যাই বলুন না কেন, তার কোনো কিছুই গুরুত্ব পাচ্ছে না কংগ্রেসের শীর্ষ স্তরে। কেননা তার ও প্রদেশ কংগ্রেস নেতাদের অন্ধ মমতা বিরোধিতার কারণেই 21-এর ভোটে বাংলার বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস, অথচ সেই শূন্যস্থান পূরণ করে দিয়েছে বিজেপি। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত একসময়কার কংগ্রেস প্রভাবিত জেলাগুলিতে খাতা খুলেছে বিজেপি। এইসব কিছু ঠেকাতে পারেননি অধীর। তাদের অন্ধ মমতা বিরোধিতার কারণেই বাংলার ভোটে বিজেপির ধর্মীয় মেরুকরণ সফল হয়েছে অনেকটাই। মমতা ও তৃণমূল বিরোধী যাবতীয় ভোট শুষে নিয়েছে একা বিজেপি, কংগ্রেস হারিয়ে গিয়েছে। আর তাই নতুন করে অধীরকে গুরুত্ব দিতে চান না সোনিয়া, রাহুল ও খার্গে। তাতে যদি অধীর দল ছেড়ে দেয়, তাদের কোনো যাই আসে না। অধীরের থেকে মমতা এখন অনেক অনেক দামি তাদের কাছে। মমতার মোদী ও বিজেপি বিরোধী ভাবমূর্তির গ্রহণযোগ্যতা ধারে কাছে নেই ভূ ভারতের কোনো নেতা। অঘোষিতভাবে মমতাই এখন দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার মুখ হয়ে উঠেছেন। তাই তাকে গুরুত্ব না দিয়ে উপায় নেই কংগ্রেস হাইকমান্ডের কাছে। আর তাই পাত্তা পাচ্ছেন না অধীর। কার্যত তার রাজনৈতিক কেরিয়ারও এবার প্রশ্নের মুখে চলে এসেছে। অপেক্ষা শুধু বান প্রস্থ তথা রাজনৈতিক সন্ন্যাসের।